হাই অল, ওয়েলকাম টু গিটার সোনিক সদা। আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং গিটারের পুরনো লেসনগুলো প্র্যাকটিস করছো। আজ আমি আবার একটা গিটারের লেসন নিয়ে চলে এসেছি। আজ বেসিক্যালি আমরা সিক্স স্ট্রিং রুটে মেজর স্কেলের বক্সেপ দেখবো, আর ডবল অক্টেভ। ডবল অক্টেভ মানে হচ্ছে সা থেকে শুরু করে সা, আবার সা থেকে শুরু করে সা, মানে হচ্ছে 16টা নোট আমরা প্লে করব। ফার্স্ট নোটটা অবভিয়াসলি রিপিট থাকবে। তো এই বক্স শেপগুলো আমি আগের দিন সিক্স স্ট্রিং রুটে মেজর স্কেল সিঙ্গেল অক্টেভ দেখিয়েছি। ফিফথ স্ট্রিং রুটেও আমি মেজর স্কেলের বক্স শেপ দেখিয়েছি, যেটা সিঙ্গেল অক্টেভ, এবং পুরো ফ্রেডবোর্ডে কীভাবে প্লে করতে হয়, কীভাবে প্র্যাকটিস করতে হবে, সেগুলো সব ডিসকাস করা আছে। যারা আগের দুটো লেসন দেখোনি তারা দেখে নাও, নাহলে এটা এই ভিডিওটার সঙ্গে রিলেট করতে পারবে না। ওকে, তো আজকের লেসনটা যেটা সেটা দেখো, ডাবল অক্টেভ মানে হচ্ছে আমার ছটা স্ট্রিংই কভার হবে। আগের যেগুলো আমরা ছিল সেগুলো হচ্ছে হাফ, যেমন হচ্ছে সিক্স স্ট্রিংয়ে, যেমন আমার এটা ছিল ফিফথ স্ট্রিংয়ে, এরকম ছিল। তো আজকে হচ্ছে ডাবল অক্টেভ মানে হচ্ছে সিক্স টু ফার্স্ট ফিঙ্গার, ফার্স্ট স্ট্রিং পুরোটাই আমরা কভার করতে পারবো। ওকে, তো শেপটা দেখে নাও। শেপটা হলো হচ্ছে আমি প্রথমে জি মেজর স্কেল যে রুট যেখানে আমি আমার স্টার্ট করব, সেটা আমার রুট নোট, এবং সেই রুট নোট অনুযায়ী সেই স্কেলের নাম হবে। ওকে, তো স্যার দেখো শেপটাকে আমি বাজিয়ে নিচ্ছি, তারপরে শেপটা বলছি। সা রে গা মা পা দা নি সা, সা রে গা মা পা দা নি সা, সা নি দা পা মা গা রে সা, সা নি দা পা মা গা রে সা। এবারে শেপটা হলো, দেখো আমি ফিঙ্গারের নাম্বারিং করে দিয়েছিলাম 1 2 3 4। তো সেই ফিঙ্গার নাম্বারিং অনুযায়ী যে আমি সেটা শেপটা বলছি তোমরা দেখে নিতে পারো। যেমন হচ্ছে 2 4 2 4 1 2 4 1 3 4 1 3 4 2 4 1 2। এবার এই বক্স শেপটা তুমি ফ্রেডবোর্ডের যে কোনো পজিশানে মুভ করো, কিচ্ছু চেঞ্জ হবে না, জাস্ট একটা করে তুমি মেজর স্কেল ফর্ম করতে পারবে। আর মেজর স্কেল মানে তুমি কোনো একটা রিলেটিভ মাইনর স্কেলও প্লে করছো। আমি রিলেটিভ মেজর মাইনরের কনসেপ্ট অলরেডি ডিসকাস করে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, তো এটা আমার জি ছিল, এবার দেখো এটা জি শার্প। আমি যদি এ মেজর স্কেল প্লে করতে চাই তাহলে কী হবে, সা রে গা মা পা দা নি সা, সা রে গা মা পা দা। ওকে, তাহলে কী ছিল শেপটা, পুরো সেম শেপ। আমি শুধু মুভ করব, পুরো ফ্রেডবোর্ডটা কভার করব। 2 4 1 2 2 4 1 sorry 2 4 1 2 4 1 3 4 1 3 4 2 4 1 2। ফ্রেডবোর্ডের যে কোনো পজিশনে যেখান থেকে স্টার্ট হবে, যেটা রুট নোট সেটাই তোমার মেজর স্কেল। ওকে, তো ভেরিফাই করার জন্য আমরা একটা স্কেল প্লে করছি, যেমন হচ্ছে আমার এটা হয়ে গেল এ, এসআর বি সি, এটা 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 এই রুট, এটা এই রুট নোটটা হলো সি। তাহলে সি মেজর স্কেল যদি আমি প্লে করি তাহলে কী হবে, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা। এবার দেখো নোটগুলো একটু ভেরিফাই করে নিচ্ছি। ওকে, যেমন হচ্ছে তার আগে আমি একটা কথা বলে নিই, যে ই এ যে স্ট্রিংগুলো আছে, ই এ ডি জি বি ই, সেগুলো আমি আগে আমার ট্রিকে বলা আছে যে এখানে রিপিট হয় সবগুলো 12 ফ্রেটে। ই ই এ ডি জি বি ই পুরোটাই রিপিট হয়, আমার আগেও ডিসকাস করা আছে। তো দেখো সি মেজর স্কেলটা, ঠিক আছে, সেম শেপটা আমি কিন্তু মুভ করে এনেছি। এটা হলো আমার রুট নোট সি, সি সেটা তোমরা, কারণ দেখো জি এ বি সি, বা এখান থেকেও যেতে পারো ব্যাকে। নোটগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমার ব্রেডবোর্ডের পজিশন অনুযায়ী মুখস্থ হয়ে যাবে। ওকে, তো সি মেজর স্কেলের বক্সে অনুযায়ী সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা।
তারপর নোটগুলো দেখো, সি সি মেজর স্কেলে কী হয়, মেজর স্কেলে ফর্মুলা আমি বলেছিলাম শর্টকাট টু ডাব্লু থ্রি ডাব্লু, মানে হচ্ছে হোল হোল হাফ হোল 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 হাফ। এই ফর্মুলা মনে রেখে তাহলে আমার যে সি মেজর স্কেলের নোটগুলো বেরিয়ে আসে সেটা হলো, সি মেজর স্কেলে কোনো শার্প নোট থাকে না, সি ডি ই এফ জি এ বি সি। ওকে তো দেখো, সি ডি ই এফ, সি ডি ই এফ জি এ বি সি, সি ডি ই এফ জি এ বি সি। এবার নোটগুলো ভেরিফাই করে নি, সি ডি এটা ডি কিনা দেখে নাও, সি ডি কারণ সি সি শার্প ডি বা এখান থেকে ডি 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 শার্প ই, কারণ আমি বলেছি ই আবার এখানে সব রিপিট হয় টুয়েলভ ফ্রেটে, তাহলে কি হলো স্যার সি ডি ই এফ জি, দেখো জি জি শার্প এ, এখানে আবার এ ই এ রিপিট হয় এখানে ই এ। ওকে স্যার সি ডি ই এফ জি এ বি সি, সি সি শার্প ডি ই এ ই এ ডি। ওকে তো এইভাবে নোটগুলো ভেরিফাই করে নেবে। আমি জাস্ট সি মেজর স্কেলের নোটগুলো দিয়ে জাস্ট ভেরিফাই করছিলাম যে স্কেলটা ঠিকঠাক প্লে করছি কি না। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশানে জানাবে, কোনো সাজেশান থাকলেও কমেন্ট সেকশানে জানাবে। এটা হলো মেজর স্কেলের বক্স শেপ, যেটাকে আমরা মুভ করে যে কোনো পজিশানে প্লে করতে পারি, আর একটা স্কেল থেকে আরেকটা স্কেলে মুভ করে আমরা স্লো ফর্ম করতে পারি। এর ইম্প্রোভাইজেশন নিয়ে আমরা পরে ডিসকাস করবো, এখন আমরা আস্তে আস্তে স্টার্ট করেছিলাম বেসিক থেকে অ্যাডভান্সের দিকে এগোচ্ছি। অলরেডি আমার 55 লেকচার হয়ে গেছে, স্টার্টিং ফ্রম গিটার লার্নিং, স্টার্টিং ফ্রম বেসিক। তো যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, অ্যান্ড অলসো প্রেস অন বেল আইকন ফর নোটিফিকেশন ইন ফিউচার। ওকে সো ভালো থাকবে সবাই, থ্যাংক ইউ।